ভিডিওর প্রথমেই জানাই শুভ বিজয়া দশমী। ছোটদেরকে আমার তরফ থেকে রইল অনেক অনেক ভালোবাসা এবং বড়দেরকে আমার তরফ থেকে রইল প্রণাম। আজকের দিনটা সত্যিই মনটা খুব খারাপ, এবারের পুজোটা কেমন যেন কেটে গেল বুঝতে পারলাম না। তবে হ্যাঁ, আমি কিন্তু প্রতিদিনই প্রায় বেরিয়েছি। অবশ্যই দেখো, শরীর ভালো না থাক মন ভালো না থাক, যেহেতু বাচ্চা আছে বাড়িতে তার মনকে ভালো রাখার জন্য বেরোতে তো হয়ই। তো সেখান থেকে দাঁড়িয়ে আজকে মনটা খুবই খারাপ লাগছে যে আবারও একটা বছর মানে ওয়েট করতে হবে এই কয়েকটা দিনকে পাবার জন্য। দেখো এটা তো আমরা প্রতি বছর পাবো তাই না, প্রতিটা বছর সারাটা জীবন আমরা এই পুজোটা কাটাতে পারবো। কিন্তু কোথাও না কোথাও এইটা ভেবে আরো অবাক লাগছে যে মা আসছে মা আসছে মা আসছে, এটা শুনতে যতটা ভালো মাঝে চলে যাচ্ছে তখন আমাদের ঠিক কতটা কষ্ট কতটা বেদনা দিয়ে যায় তাই না। কত কিছু কেনা কাটা, ঘর পরিষ্কার করা, সমস্ত দিক থেকে একদম টিপটপ করে রাখা, নিজে থেকে নিজের বাড়িকে সন্তানকে পুরো পরিবারকে সুন্দরভাবে একটা মানে পুরো যাকলে মালায় গাঁথা, সেই রকমভাবে কিন্তু পুজোর কটা দিন আমরা একসাথে খাওয়া দাওয়া ঘোরাফেরা প্রত্যেকে করে থাকি। কিন্তু এই যে টিম প্রতিনিয়ত ভিউয়ার্সদেরকে দিনের পর দিন বোকা বানিয়ে বলে চলেছে যে কিছুদিন পরই সন্তান আমার কাছে আসতে চলেছে, কিছুদিন পরই সন্তান আমার কাছে আসতে চলেছে, আমার কথা হচ্ছে আমরা যেমন প্রতিটা বছর ওয়েট করি যে না ওই চারটে দিন আমাদের জীবনে আসবেই আসবে, এটা আমরা প্রত্যেকে জানি যে এই চারটে বছর এই চারটে দিন কেটে গেল তো কি হয়েছে, আবার তো সামনে বছর আসবে, এখন থেকে আমরা প্ল্যানিং করি সামনে বছরটা আমরা ঠিক কিভাবে এনজয় করব। এই করতে করতে আমাদের একটা একটা দিন কিন্তু কেটে যায় সেই সামনে বছরের পুজোর দিন কটা এনজয় করবার কথা ভেবে। কিন্তু এখানে তিনকে আমরা কি বলতে শুনলাম আগের দিনের ভিডিওতে যে এবছর তো আর সম্ভব হলো না, ঠাকুর যদি সহায় থাকেন আর মানে তোমাদের আশীর্বাদ যদি থেকে থাকে তাহলে হয়তো সামনের বছর ছোট্ট বাচ্চাটি এবং টিন একসাথে থাকবে। আমার কথা হচ্ছে যেখানে এই দুঃখে ভরা দুঃখেন তার ভিডিওতে পরিষ্কারভাবে বুঝিয়ে দিচ্ছে যে ও যে লয়ারের কথা বলছে, ও যে উকিলের কথা বলছে, সেই উকিলের যদি হেল্প টিন নেয় সেখানে নাকি টিন সাকসেসফুলি এই সন্তানকে নেওয়ার দিক দিয়ে 100% সাকসেস হতে পারে। তার মানে এখানে কত বড় পোল খুলে দিচ্ছে আমি তো বুঝতে পারছি না এই দুঃখেনের প্রতিদিনের ভিডিও দেওয়া দেখে, যে অ্যাকচুয়ালি দুঃখেন যে ভিডিওগুলো দিচ্ছে সেই ভিডিওগুলোতে প্রথম থেকে তো আমরা এটাই বুঝেছিলাম যে সে সত্যের পথে আছে এবং সে একজন সমাজ সেবক, যেটা সে প্রথম পরিচয় দিয়েছিল। তারপর সে আস্তে আস্তে যেভাবে খোলস ছেড়ে আসল রূপটা দেখালো, সীমাদিকে নিয়ে সন্দীপ দার সাথে একটা নোংরা যে সম্পর্ক তৈরি করে দিল যেটা কখনোই মানে বাস্তবায়িত হওয়ার স্বপ্নেও আমরা ভাবতে পাই না, সেইরকম কিছু নোংরা কথা যখন বললো তখন থেকে কিন্তু ওর আসল রূপটা আমরা দেখতে পাই। এবং তারপর ও নিজের আইডিকে বাড়াবার জন্য ভিউজ কামাবার জন্য এমন এমন কিছু ভিডিওর মধ্যে কথা বলে ফেলছে যেগুলো কিন্তু কোনো ক্রমে কখনো কোনো লাইভ প্রাইভেট করতে হচ্ছে, কখনো বা কোনো ভিডিওর কমেন্টসে এমনভাবে ওকে জুতোর বাড়ি খেতে হচ্ছে, তার জন্য তাকে কমিউনিটি পোস্ট দিয়ে বোঝাতে হচ্ছে তার পজিটিভ ভিউয়ার্স তথা এই টিনের পজিটিভ ভিউয়ার্সদের যে তোমরা আমাকে ভুল বুঝছো, সেই বিষয়টা নিয়ে আমি পরিষ্কার করার জন্য তোমাদেরকে নেক্সট একটা ভিডিও নিয়ে আসছি। মানে ও জানে যে আমি এমন কিছু উল্টোপাল্টা বলি যাতে টিনের পক্ষে যারা সাপোর্টার আছে তারা এসে আমাকে কমেন্ট করবে, জানতে চাইবে যে কেন আমি এটা বললাম আর সেটাকে নিয়ে আমি একটা কন্টেন্ট বানাবো। প্রথমেই আমরা তোমাদেরকে বলেছিলাম যে এই দুঃখের নামক ছেলেটি হঠাৎ করে ওয়াইটিতে উদয় হলো, ঠিক কেন কিসের জন্য, তার প্রথম বলা কথাটাতেই সব থেকে বড় ডাউট লেগেছিল যে সে একজন সমাজসেবক, সে টিনের পাশে আছে নিজের দিদি মনে করে, এবং প্রথমে সন্দীপদাকে সন্দীপদা ভাই বললে পরে কিন্তু তাকে ফোনদীপ বলে। তো সে বলে যে আমি মানে সেই ছেলেটি সন্দীপদা সম্পর্কে সমস্ত কিছু জানে, খারাপ ভালো সমস্ত কিছু জানে, অথচ সেই মেয়েটি সম্পর্কে মানে টিন সম্পর্কে যখন ভালো ভালো কথা বলছে তখন তার সম্পর্কে কিছুই জানে না। কিন্তু কোথাও না কোথাও আমরা জানি যারা সমাজসেবার সাথে যুক্ত বা আমরা যারা কন্ট্রোভার্সি করি দুটো দিককেই কিন্তু আমরা দেখি, দেখে তারপর আমাদের মূল্যবান মতামতটা তোমাদের সামনে রাখি, তোমরা তোমাদের মতামত আমাদেরকে আবার কমেন্ট সেকশনের মাধ্যমে জানাও। কিন্তু দুঃখেন কি বলেছিল যে টিন সম্পর্কে কিছু জানেও না, জানার কোনো ইচ্ছাও নেই, কিন্তু সন্দীপদা সম্পর্কে এ টু জেড জানে। তখনই বুঝে গিয়েছিলাম বা তখনই হয়তো ভিউয়ার্সরাও বুঝে গিয়েছিল বা আদার্স খবর তো আছেই যে ঠিক একে কারা পাঠিয়েছিল এই টিনের তরফের কিছু মানুষ। এবার বিষয় হচ্ছে দুঃখেন তার ভিডিওতে যেইভাবে উকিল সম্পর্কে কথাগুলো বলে দিল তাই থেকে তো স্পষ্ট হয়ে যায় না
পিন যদি মনে করে তাহলে তো একবার ট্রাই করতেই পারে, যে দুখেন যে উকিলের কথা বলছে তার সাহায্য নিয়ে নিজের সন্তানকে নিজের কাছে নিয়ে আসার জন্য এই যে একটা মানে একটিবার দেখা করার যে একটা আর্জি, এটা তো ও জানতো যে 9 অক্টোবর আমার ছেলের জন্মদিন, তাহলে 2 মাস আগে অ্যাপ্লাই করলে যে আমি ঠিক এই দিনটায় আজকে আমার সন্তানকে নিজের কাছে পেতে চাই, সেখানে যদি আমাকে 1 ঘন্টাও আমার সন্তানকে আমার নিজের কাছে আসতে দেয় তো তাতেও আমি রাজি আছি। কিন্তু না, তার সেরকম কোনো ইচ্ছা বা তার কোনো সেরকম কোনো তাগিদ নেই নিজের ছেলেকে নিজের কাছে নেওয়ার জন্য, যেই কারণে শুধুমাত্র ভিউয়ার্সদেরকে বোকা বানাবার জন্য দিনের পর দিন আসছে বছর হবে, তোমরা মিলিয়ে নিও, সামনে বছরও এই কথাটা বলবে যে এই বছরও তো হলো না, পরের বছর চেষ্টা করব। এই করতে করতে যখন 7-7টা বছর পার হয়ে যাবে তখন অটোমেটিক্যালি কিন্তু সন্তানটা তার বাবার দায়িত্বে বাবার পুরো আওতায় চলে আসবে। আর তখন টিনকি বলবে যে সময় তো অনেক লেগে গেল আইনি কাজকর্ম করতে করতে, আমার আর কিছু করার নেই। এইবার তোমরা একবার ভেবে দেখো, এই যে আমরা পুজোর জন্য যেমন ওয়েট করি যে পরের বছর আবারও 4টে দিন পুজোতে আমরা এনজয় করব, এই এই প্ল্যানিং আমরা করতে থাকি, কিন্তু একটা মা যেখানে সমস্ত কিছু করছে, খাওয়া দাওয়ার একটা ফ্ল্যাটে প্রবলেম হচ্ছে, আর একটা ফ্ল্যাট কেনা, সেখানে সংসার গোছানো, A to Z সমস্ত কিছু এনজয় কিন্তু তার লাইফে আছে, শুধুমাত্র লাইফে কি নেই, নিজের সন্তানকে কাছে নিয়ে আসার একটা চেষ্টা। দেখো, এই পৃথিবীতে এমন কোনো আইন থাকতে পারে না যেই আইনে সন্তানের সাথে মাকে দেখা করতে দেওয়াতে বারণ করে দেবে। এটা কিন্তু আমরা প্রথম থেকেই বলে এসেছি যে যতই নোংরামো করুক না কেন দেখা করতে দেওয়ার রাইট কিন্তু আইনে অবশ্যই থাকবে, কিন্তু সেইটার জন্য আজ 1টা বছর হয়ে গেল, সেখানে টিঙ্কি মন করলে পারতো না সন্তানের সাথে একটিবারও অন্তত দেখা করা বা পুজোর সময় সন্তানকে কিছু একটা কিনে দেওয়া, কারণ সবার জন্য দিয়েছে, সন্তানকেও দিলে পারতো, কিন্তু না, অ্যাকচুয়ালিও মন থেকেই চায় না, শুধুমাত্র কন্টেন্টের খাতিরে ভিউয়ার্সদের চাপে পড়ে, যে ও খুব ভালো করেই জানে যে আমার এই খাচ্ছি সুচ্ছি আর তোমার ঘুরতে যাচ্ছি জামা কাপড় কিনছি এই ব্লগ কদিন কজন দেখবে, আমি যদি সন্তানকে নিয়ে ট্রাম্প কার্ড না খেলি তাহলে আমার ভিডিও কিন্তু কেউ দেখবে না, যেই কারণে এই আইনি প্রসেস ধিকে 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 কিন্তু এগিয়ে নিয়ে যাচ্ছে। মন করলে এরকম অনেক, ও যেভাবে টাকা ইনকাম করে, তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো, 2 হাতে কিন্তু খোলামকুচির মতো টাকা ইনকাম করে, যেখানে কোনো একটা ছোট প্রমোশনাল ভিডিওকেও ও কিন্তু ছাড় দেয় না, তার মানে ওয়াইটি থেকে যে ইনকাম আছে প্রমোশনাল ভিডিও করেও ও অনেক টাকা ইনকাম করে, এবং ওই অনেক টাকার বেশিরভাগ অংশটা যদি একটা ভালো কোনো মানুষকে মানে কোনো উকিল বা লয়ার ধরে কিছু একটা চেষ্টা করত এতদিনে কিন্তু হয়ে যেত, কিন্তু ও চেষ্টা করবে না, কারণ ও খুব ভালো করেই জানে যে আমি তো এগুলো শুধু কন্টেন্টের খাতিরে করছি, এবং ও হয়তো না করতে চাইলেও ও যে ছেলে মানে যার সাথে জীবনটা কাটাবে বলে একদম স্থির করে নিয়েছে সে দিন রাত কিন্তু কাটিটা নেড়ে যাচ্ছে। এই যে আগের দিনের কমিউনিটি পোস্ট, তোমাদের কি মনে হলো বন্ধুরা, ওটা ওই টিন কমিউনিটি পোস্টটা দিয়েছে, যেই মেয়ে ঠিকঠাকভাবে ভিডিওর টাইটেল থাম্বনেলে ধরো একটা কোনো স্পেলিং ভুল গেল সেটাকে সংশোধন করতে বলে সেটা পর্যন্ত করে না, তোমার ওর যেই এখন যে আইডিটার যে প্রথমে যে সামনে পোর্শনে ফ্রন্ট পোর্শনে যে ছবিটা এবং যে লোগোগুলো আছে ওখানে একটা স্পেলিং হয়তো ভুল আছে, অনেকবার কিন্তু ওকে ওর ভিউয়ার্সরা কমেন্ট করেছে কিন্তু ও পাল্টায়নি, কারণ ও ওটা জানেই না করতে, ওটা করে দিয়েছে ল্যাটাদীপ্ত, যেই কারণে আমি তোমাদেরকে একটা ভিডিওই বলেছিলাম যে ওর পজিটিভ ভিউয়ার্স তথা আমাদের জলন আমাদের না ওর জলন মাসি বলেছিল যে টেকনিক্যাল বিষয়টা, এমনকি ভৌভিক সেও বলেছিল টেকনিক্যাল বিষয়টা তুই একটু নিজে ভালো করে শিখে নে, কারোর জন্য তুই ওয়েট করে থাকিস না, কারণ খুব ভালো করেই ওরাও জানে যে ওর পুরো আইডিটা দেখাশোনা করে কিন্তু এই ল্যাটাদীপ্ত। বন্ধুরা, এইবার চলে আসি আরও একটা কথায়, সেটা হচ্ছে আজকে দালালের একটা ভিডিও দেখলাম, উফ দালালকে না সত্যি মানে এক এক সময় কি বলবো, ও কতটা যে দোগলাবাজ মেয়ে এই দালালকে দেখলে বোঝা যায়। আজকের ভিডিওতে টিনকে তো যা নয় তাই করে একদম ধোয়া ধুইয়ে দিল, বলা হচ্ছে চশমখোর, কিপটে, আরো কত রকম কি বলা হচ্ছে, কি কারণে বলা হচ্ছে না, তোর যে স্ত্রীধন মানে তোর বাবার বাড়ি থেকে যে জিনিসগুলো দিয়েছিল, খাট বিছানা বলো, আলমারি বলো, কাঁসারের থালা গ্লাস বাটি যেগুলো দেওয়া হয় মেয়েকে বিয়ের সময় বাবার বাড়ির তরফ থেকে, তুই সেগুলো নিয়ে এসেছিস ঠিক আছে, কিন্তু সন্তানের অন্নপ্রাশনের সময় মামার বাড়ি থেকে যে থালা বাসনগুলো দেওয়া হয় বা মামা ভাত খাওয়ার জন্য যে থালা বাসনগুলো দেওয়া হয় সেগুলো তো সেই সন্তানটার প্রাপ্য, তাহলে তুই কেন নিয়ে এলি, তুই এতটাই কৃপণ, ওগুলো নিয়ে তুই কি করছিস, নিজে কি ভোগ করছিস, এরকম একটা কথা বলেছে, ওগুলো নিয়ে তুই কি করছিস, নিজে কি ভোগ করছিস, তার মানে দালালের কথাতেও কিন্তু তোমরা স্পষ্টভাবে বুঝতে পারবে যে ও কিন্তু জানে অ্যাকচুয়ালি ঘটনাটা কি ঘটেছে। এবার বিষয় হচ্ছে ও বলছে যে তুই এতটা চশমখোর এতটা কিপটে যে সন্তানের থালা গ্লাস বাটিগুলো নিয়ে আসতে পেরেছে, আরে বাবা থালা গ্লাস বাটি তো অনেক দূর কি বাদ, থালা গ্লাস বাটি অনেক দূর কি বাদ, কারণ নিয়ে চলে এসেছে কি ছোট্ট বাচ্চাটির ওরকম
অনেক আছে, কিন্তু এই দালালের কাছে সেই দিন কিন্তু মনে হয়নি যে এই দিনকে কনকনে ঠান্ডার মধ্যে মা তার সন্তানের মানে রাত্রির শোয়ার যে জায়গাটা মানে বিছানা সেটাকে খাট সেটাকে কি সুন্দর নিজের সন্তানের তোমার মাথার নিচে থেকে নিয়ে চলে আসতে পারলো সেই পালঙ্কটা বা খাটটা। তখন দালালের একবারও আশ্চর্য বলে মনে হয়নি যে তুই কতটা চশমখোর, তুই কতটা মানে খারাপ, তখন মনে হয়নি। আসলে তখন মনে হবে না, তখন তো কানেকশানটা খুব ভালো ছিল, কিন্তু এখন যেহেতু ওই যে পরের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়ার মতো একটা ঘটনা ঘটে গেছে, যেই কারণে এখন পয়েন্ট দিয়ে দিয়ে যেই জায়গায় বলার সেই জায়গায় বলে, আবার কিছু কিছু পয়েন্টে মিথ্যে কথাও বলে। জানে যে মিথ্যে কথা যদি আমি না একটু বলি, কারণ আমাকে দুই ধরনের ভিউয়ার্সকে মেনটেন করে চলতে হয়, পজিটিভ তথা নেগেটিভ, তাই কোনো সময় পজিটিভ কথা কোনো সময় নেগেটিভ কথা, জেনে বুঝেও কিন্তু ওই নেগেটিভ কথাগুলো বলে। সেখানে দালালকে একজন অ্যান্সার দিয়েছে যে তুই আর এইসব কথা বলিস না, তুই তোর হাজব্যান্ডের জন্মদিনে মাকে মা সামনে নেই, অথচ হাজব্যান্ডের জন্মদিনে কেক কাটা হচ্ছে, তুই আবার শেখাচ্ছিস যে কোনটা ভদ্রতা আর কোনটা অভদ্রতা, এটা হচ্ছে আসল বিষয় বলেছে না। ওই জন্য ওর ওই নেগেটিভ জায়গাটা তুলে ওর ভিউয়ার্সরা প্রশ্ন করছে। কিন্তু আজকে যদি এই দালাল টিনের এই বিষয়টাকে ঠিক এদিক ওদিক দিয়ে ভুম ভাং চাং দিয়ে কোনো একটা কিছু বলে দিত, সেখানে এই যে কমেন্টটা করছে সেই কিন্তু এই দালালকে গিয়ে পুরো পায়ে তেল মাখিয়ে খুব সুন্দর একটা কমেন্ট করে আসতো। বুঝতে পারছো তো বন্ধুরা, এরা কোনো সময় ভাবে না যে যে জিনিসগুলো আমরা করছি বা টিন যে জিনিসটা করছে তার জন্য ছোট্ট বাচ্চাটির ভবিষ্যৎটা কি হতে পারে, এরা এটা ভাবে না। সবসময় ভাবে দলবাজি করবো, এই করবো, ওই করবো, সেই করবো। এবার চলে আসছি টিনের কালকের ভিডিও। কালকের ভিডিও নিয়ে আমি কোনো কিছু বলিনি, বুঝতেই পারছো কদিন পুজো যাচ্ছে, ভিডিও ঠিকঠাকভাবে দিতে পারছি না। আজকে মনে হলো একটু ভিডিও দিই, তবুও শরীরটা আমার খারাপ, প্রচণ্ড ঘোরাঘুরি, যেই কারণে কালকের ভিডিওতে বারংবার একটাই কথা, আমি আর ঠাম্মি, আমি আর ঠাম্মি, আমরা তো দুজন, আমি আর ঠাম্মি। আচ্ছা, আমরা তো জানি ও ঠাম্মির সাথে থাকবে, বারবার বলার কি দরকার, আমরা দুজন, আমি আর ঠাম্মি, আমরা দুজন, আমি আর ঠাম্মি বললেই হয় যে আমরা ভাত খাবো, রাতের রুটি খাবো, হয়ে যাবে। না, আমি আর ঠাম্মি তো রাতে ভাত, এই রাতের রুটি খাবো, এই কটা ভাত হয়ে যাবে। আরও একটা বিষয় যেটা লক্ষ্য করার বিষয় সেটা হচ্ছে, ও যখন ওই ফ্ল্যাটটা ছিল, মানে পুরোনো যে ফ্ল্যাটটায় যখন ছিল, তখন তো ঠাম্মি ওর সাথে যায়নি, তাই তো? কোনোদিনও বৌদি থাকতো, কোনোদিনও মা থাকতো, আবার অনেক কটা দিন এরকমও গেছে টিন কিন্তু একা থেকেছে, আমাদেরকে ভিডিও করে দেখিয়েছে। তাহলে ও সেই সময় ওর মায়ের কাছ থেকে ফোন করেই হোক আর যাই করি হোক আর নিজস্ব একটা জ্ঞানের মধ্যেই হোক না কেন, ভাতটা কিন্তু রান্না করেছিল, ভাত বলো, মাংস বলো, রুটি বলো, সমস্ত কিছুই করেছিল। এবং সেই জায়গায় আমরা কিন্তু দেখতে পেয়েছিলাম যে একজনের জন্য কিন্তু নয়, ও যা ভাত রাঁধতো, যা তরকারি করতো, যা মাংস করতো, ডিম ভুজিয়া করতো, প্রত্যেকটা জিনিস কিন্তু মিনিমাম দু থেকে তিনজনের জন্য করতো। তখন কিন্তু আমরা প্রশ্ন তুলেছিলাম যে একজনের এতগুলো রুটি, একজনের এতটা ভাত, একজনের এতটা ডিম ভুজিয়া, একজনের এতটা চিকেন, এই প্রশ্নগুলো আমরা তুলেছিলাম। তখন ওর কিছু পাঁচাটা ভিউয়ার্স তথা কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার কি বলেছিল যে ও তো বলেই দিল রাতে খাবে, অথচ রাতের খাবার দেখতে পেলাম না, ও তো বলেই দিল দুদিনের জন্য নিয়ে নিচ্ছি, অথচ সেগুলো আমরা কিছুই দেখতে পেলাম না। তাহলে আমার প্রশ্ন উঠছে, সেই মেয়েটা এক মাস হলো নতুন ফ্ল্যাটে যদি একা থেকে থাকে বা 15টা দিন যদি একা থেকে থাকে, তার একটা আন্দাজ হয়ে গেছে না যে একজনের জন্য ঠিক আমার এতটা চাল লাগে, তাহলে দুজনের জন্য তার ডবল লাগবে। তাহলে এখানে এসে ঠাম্মিকে প্রতিটা বিষয়ে প্রশ্ন করতে হচ্ছে, ঠাম্মি এইটুখানি ময়দা নিলে, আটা নিলে দুজনকার পরোটা রুটি হয়ে যাবে, এইটুখানি ভাত নিলে দুজনের, মানে চাল নিলে দুজনের হয়ে যাবে। তার মানে বুঝতে পারছো বন্ধুরা, সেখানেও কিন্তু দুজন ছিল আর এখানে তিনজন, এখানে এখন নতুন ফ্ল্যাটে তিনজন, ঠাম্মি তিন আর সেই অশরীরী আত্মাটা এই ফ্ল্যাটে এখন মানে কি বলবো সশরীরে আসছে, যেই কারণে তিনজন, এটাতে একটু গন্ডগোল হচ্ছে। আর ওখানে ছিল দুজন কিন্তু বলা হতো একজনের, তার মানে প্রতি জায়গায় বোঝেছে। কারণ একটা মেয়ে, এই যে তোমার জলন মাসি সবসময় বলে বাচ্চা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা মেয়ে, এটা যথারীতি 5 বছর সংসার করেছে, তারপর 1 বছর হয়ে গেল নিজের বাড়িতে থেকেছে, ফ্ল্যাটে থেকেছে 2 মাস বা 1 মাস যাই হোক, তার এইটুকুনি আন্দাজ হয়ে গেছে নিশ্চয়ই যে একজনের চাল এতটুকুনি নিলে দুজনের চাল ঠিক কতটুকুনি লাগতে পারে। সেখানেও কিন্তু ঠাম্মিকে জিজ্ঞাসা করতে হচ্ছে বন্ধুরা, বুঝতে পারছো? তার মানে যে ওখানে আমাদের সামনে দেখানো হলো ওই কটা চাল, কিন্তু যখন ভাতটা রান্না হলো তখন তোমরা দেখেছো, ও বললো দুজনকার খাওয়ার পরেও কিন্তু এতগুলো বেশি থাকবে, বা দুজনকার ভাতের থালা কিন্তু আমাদের সামনে দেখানো হয়েছে, হাঁড়িটা না দেখানো হলেও ভাত দেখলেই বোঝে, ভাতগুলো দেখলেই কিন্তু বোঝে যায় ওটা কিন্তু যতটা চাল নিয়েছিল ততটা চালের ভাত না। আমার মনে হয় তারপর আরও 1 মুঠ চাল কিন্তু ওতে নিয়েছিল, যেই কারণে ওদের খাওয়ার পর এত কটা ভাত বেঁচে যাওয়া, এবং হাঁড়িতে কিছু ভাত থাকলে আরও একটা মানুষের কিন্তু ভাত ওখানে অলরেডি মানে একদম তৈরি বন্ধুরা, মানে ওইখানে আর একজন খাবে, যেটা আমাদের সামনে শেয়ার করা হবে না। আর আগের ফ্ল্যাটে যেহেতু একা একা কয়েকটা দিন ভিডিও শ্যুট করতো, অনেক কিছু কিন্তু আমরা ধরে ফেলতে পারতাম, কিন্তু এখন যেহেতু ঠাম্মি আছে,
যাই নিয়ে বসুক না কেন, অতটা কিন্তু ধরাটা ইজি হবে না। আরও যে বিষয়ে আমি একটা জিনিস দেখলাম যে ঠাম্মি কিন্তু দম দিয়ে, সেই দম দেওয়া খেলাগুলো দেখেছো, দম দিয়ে দিলে মানে সারাদিনটা ঘুরতে থাকবে সেই রকমই, দম দিয়ে কিন্তু ঠাম্মি এখানে খাচ্ছে, সুন্দরভাবে রান্না করছে, পরিষ্কার পরিচ্ছন্ন সমস্ত কিছু নাতনির সাথে করছে। আমার মনে হয় যেই কাজটা ঠাম্মি করতো সেই কাজটার জন্য যে একটা টাকা ইনকাম ঠাম্মি করতো সেই টাকাটা নাতনি ঠাম্মিকে দিয়ে দিচ্ছে যে ঠাম্মি তুমি আমার সাথে থাকবে প্লাস আমার হেল্পিং হ্যান্ড হিসেবে আমাকে সাহায্য করবে, তুমি ওখানে যে টাকাটা পেতে সেই সেম টাকা আমি তোমাকে এখানে দেব। যেই কারণে পুজোতে একটা অন্যরকম শাড়িও কিন্তু ঠাম্মির কপালে জুটলো না, একটা জুটলো কি ওটা, ওই শাড়িটা খুব বেশি হলে অনলাইনে তোমার 300 থেকে 350 টাকার মধ্যে পাওয়া যায় বন্ধুরা, যেখানে বৌদির জন্য অত সুন্দর কুর্তি, তারপরে তোমার মায়ের জন্য, বাবার জন্য, দাদার জন্য দুটো ফতুয়া, আর এই মানুষটার জন্য এরকম একটা শাড়ি, হ্যাঁ হ্যাঁ ওই যে হেল্পিং হ্যান্ডের জন্য ঠিক এইটুখানেই কিন্তু বরাদ্দ হয় বন্ধুরা। যেই কারণে ওই শাড়িটা ঠাম্মির জন্য নিলেও আমি দেখলাম ওই শাড়িটা পরে ওই একটা কিন্তু রিলস বানিয়ে নিয়েছে, আমার মনে হচ্ছে ওটা ঠাম্মির নাম করে কিনেছে, কিন্তু ভোগ কিন্তু ওই করবে, কারণ দেখেছো এরকম অনেক ব্যাগ বলো জিনিস বলো ঠাম্মির নাম করে কিনে ওই কিন্তু ব্যবহার করে করে সেগুলো দফা রফা একদম শেষ করে দেয়। ঠাম্মিও ভেবে নিয়েছে যে সেই তো অযোধ্যার ধাম থেকে শুরু করেছি, বাপরে ঠাম্মির পিঠে কাঁধে মাথা রেখে সারাটা রাত ঘুমালাম, কিন্তু আমরা পরবর্তী সময় গিয়ে কি জানতে পেরেছি যে ওখানে ল্যাটাদিত্য উপস্থিত ছিল। সেই রকমই এখানেও আরও যে একটা বিষয় ডাউট লাগলো, তোমরা একটু ভেবে দেখবে বন্ধুরা, টিভিটা ওর কিন্তু সেট করা হয়ে গিয়েছিল ঘরে। এবার আজকে মানে কালকের ভিডিও যেটা দিয়েছিল, আমি যখন এখন ভিডিওটা করছি ওটাতে বললো যে ডিসকানেকশনটা এখানে কিছু একটা প্রবলেম হচ্ছে, কারণ কি এই দেওয়ালের সাথে আর একটা ফ্ল্যাটের দেওয়াল আছে যেই কারণে বারান্দায় লাগাতে হবে, না ব্যাপারটা সেটা নয়, ব্যাপারটা হচ্ছে ঘরে থাকলে ঠাম্মি সবসময় ঘরে এসে টিভিটা দেখবে যেখানে ওদের দুজনকার মানে ল্যাটার আর এই গামলার কথোপকথন বলো বা সুন্দর মুহূর্ত কাটানোতে একটা প্রবলেম হতে পারে, যেই কারণে টিভিটা কিন্তু অন্য জায়গায় মানে তোমার বারান্দাতে ওখানে লাগানো হলো, যে ঠাম্মি ঠাম্মির মতো টিভি দেখবে নিশ্চিন্তে, কেউ এলে আমাদেরকে প্রথমে নক্কর দিতে পারবে আর আমরা সময় মতো একদম লুকিয়ে পড়তে পারবো, মানে ল্যাটাকে লুকিয়ে দিতে পারবে। কিছু জিনিস জায়গা দেখলে বোঝা যাচ্ছে যে হ্যাঁ ওখানে কিন্তু কেউ তো একজন উপস্থিত আছে, বোঝা তো অবশ্যই যাচ্ছে, যেই কারণে প্রতিটা মুহূর্তে ঠাম্মি ঠাম্মি ঠাম্মি। লাস্টে ভিডিওটা আমার বড় হয়ে যাচ্ছে, আরও একটা কথা বলে ভিডিওটা আমি শেষ করতে চাই, সেটা হচ্ছে এই যে অমাবস্যা, অমাবস্যা এখন মনে হয়েছে সোনা গোপালের জন্মদিনের কথা। আচ্ছা, এক বছর আগে তখন কি হয়েছিল, তখন আমাকে অনেকেই বলবে তার তো ইউটিউব আইডি ছিল না, ইনস্টাগ্রাম কিন্তু ছিল, ইউটিউব আইডি ছিল না তো কি হয়েছে, ইনস্টাগ্রাম আইডি আছে, সেখানে কিন্তু সেই সোনাকে নিয়ে ছবিও আছে, অনেক কটা বেশ ছবি আছে 4-5টা, সেইখান থেকে একটা ছবি নিয়ে সুন্দর একটা গান সিলেক্ট করে সেটা দিলেও ইনস্টাগ্রামেও যদি শেয়ার করতো সেটাও তো মানুষ দেখতে পেতো না, না সেটা করতে পারলো না, কিন্তু আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে তাকে বলতে হচ্ছে, কারণ কি তার আইডির কন্টেন্টের খাতিরে, নাহলে তো এমনি জুতোর বাড়ি খাচ্ছে আরও জুতোর বাড়ি খাবে। তো আরও যে একটা বিষয় এই ভিডিওর মধ্যে বলতে চাই, 24 তারিখ তোমরা সন্দীপদার মুখে শুনেছ, 24 তারিখ কিছু একটা ঘটতে চলেছে, এই যে ছেলে অন দা ওয়ে আসলেই অন দা ওয়ে কিনা তার 24 তারিখ তোমরা খোলসা দেখতে পাবে, হয়তো কোনো একটা প্রমাণ স্বরূপ কোনো একটা কাগজ স্বরূপ তোমরা দেখতে চলেছ যে কোনোদিনই আর এই ছোট্ট বাচ্চাটি তার মায়ের কাছে যাবে না, এমন কিছু ব্যবস্থা হয়তো করা হয়েছে। যাই হোক, সন্দীপদা যেহেতু 24 তারিখের ডেটটা নিজের মুখে বলেছে, ভিডিওর মধ্যে কিছু বলার আমি প্রয়োজন মনে করছি না, তবে এটুকুনি বলতে পারি তোমরা এবার কিছু এমন দেখতে চলেছো যেখান থেকে দাঁড়িয়ে তোমরা একদম নিজের চোখে দেখে তোমরা একদম সন্তুষ্ট হবে যে না আমরা সন্তুষ্ট হলাম যে হ্যাঁ সন্তানটা তার বাবার কাছেই থাকবে, এতদিন তো আমরা মুখে শুনছি, এবার হয়তো তোমরা কোনো একটা কাগজের মাধ্যমে দেখতে হলে হতে পারো বন্ধুরা। তো যাই হোক, চলো দেখাই গেল, অনেকে বলছিল মা আসছেন, শত্রুর দমন হবে, শত্রুর মুখে জুতোর বাড়ি পড়বে, বুঝতেই পারছো মা আছে, তার মধ্যেই কিন্তু গুড নিউজটা তোমরা শুনতে পেয়ে গেলে যে 24 তারিখ কিছু একটা ঘটতে চলেছে, এবার কী ঘটতে চলেছে অবশ্যই তোমরা নিশ্চয়ই জানতে পারবে। তো চলো বন্ধুরা, ভিডিওটাকে এখানেই এন্ড করছি, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিও নিয়ে আসতে চলেছি, ততক্ষণে তোমরা কিন্তু খুব ভালো থাকো, তো চলো